লিভার, আমাদের শরীরে ভাইটাল একটা অর্গান হচ্ছে লিভার, সেই লিভারকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনারই। সো আজকে আমরা জানব যে কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার লিভারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা রোগ হয়েছে বা লিভারে অকেজ হয়ে যাচ্ছে, সেই রোগগুলা কী এবং কী কী কারণে আপনার এই লিভারে জটিল কঠিন রোগ হয় সেগুলো আমরা জানব। প্রথমে আমরা জানব যে কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার লিভারের সমস্যা হয়েছে। সেই লক্ষণগুলো হচ্ছে, আমরা সবসময় দেখি যে অনেক পেশেন্ট অনেক বেশি উইক থাকে, কিছু একটা অল্প কাজ করলে অনেক বেশি হাঁপিয়ে যায়, কাজ করতে সাহস পায় না, অনেক বেশি ভয় পায় বা অনেক দুর্বল থাকে, তাদের একটা সমস্যা হতে পারে বা একটা কারণ হতে পারে লিভারে কোনো ধরনের সমস্যা রয়েছে। অনেক বেশি অ্যালার্জি, দীর্ঘদিন ধরে অ্যালার্জি যদি থাকে তাহলেও এরকম সমস্যা হতে পারে। বদ হজম, অতিরিক্ত বদ হজম এবং দীর্ঘদিন ধরে যদি বদ হজম থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে লিভারের যে বাইল ডাক্ট রয়েছে তার সিক্রেশনটা ঠিক মতনে হচ্ছে না, এই কারণে এই সমস্যাগুলো হতে পারে। পেট হঠাৎ করে ফুলে যাওয়া বা পেটে হঠাৎ করে পানি আসা, এটাও কিন্তু একটা লিভারের রোগের কারণ হতে পারে। হঠাৎ করে চোখ অনেক বেশি হলুদ হয়ে যাওয়া, এগুলো কিন্তু লিভারে বিভিন্ন রোগের আপনাকে ইন্ডিকেট করে। এখন আসি হলো, এই যে রোগগুলো হয় সেই রোগগুলোর কারণগুলো কি, কেন এই রোগগুলো হয়। এই রোগগুলো হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে আপনি যদি অনেক বেশি ওজন থাকে, আপনার অতিরিক্ত পরিমাণ মোটা থাকেন তাহলে হতে পারে। যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল বা মদ্যপান করে তাদের এই সমস্যাগুলো হতে পারে। যারা অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল খেয়ে ফেলে তাদের লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু সবচেয়ে ওদেরই বেশি, অতিরিক্ত পরিমাণ নেশা করলেও বা ড্রাগ নিলেও এগুলো হতে পারে। আপনি যদি অপুষ্টিহীনতায় ভোগেন বা যে খাবারগুলো খান সেই খাবারগুলো যদি ভেজাল থাকে তাহলে একজন মানুষের দেখা যায় যে লিভার সিরোসিস বা লিভার বাইলডাকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, গলব্লাডার পাথর হতে পারে। আপনি যদি হেপাটাইটিস বি এবং এতে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও এই সমস্যাগুলো আপনার মধ্যে হতে পারে। অতিরিক্ত তেল চর্বি এবং অতিরিক্ত ফাস্টফুড, অতিরিক্ত চর্বি জাতীয় খাবারও কিন্তু আপনার লিভারকে অনেক বেশি নষ্ট বা ড্যামেজ করে দিতে পারে। সো এখন আমরা জানবো আসলে তাহলে এই যে লিভারকে ভালো রাখার জন্য আমাদের কী করা উচিত। লিভারকে ভালো রাখার জন্য অবশ্যই খারাপ যে অভ্যাসগুলো বা যে খারাপ কাজগুলো বা যে কারণে এখন লিভারের সমস্যা হয় সেগুলো আপনাকে বাদ দিতে হবে, বদ অভ্যাস বাদ দিতে হবে। অতিরিক্ত ওজন থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি খারাপ কাজগুলো যেমন নেশা বা মদ্যপান করেন সেগুলো আপনাকে বাদ দিতে হবে। পাশাপাশি আপনি যদি গ্রিন টি এবং আদা যদি খেয়ে যান, আদা যেভাবে পারেন পাউডার করে বা যে কোনো পরিস্থিতিতে আদা খেতে পারেন, এবং গ্রিন টিটা যদি কন্টিনিউ খেয়ে যান আপনার লিভারে বিভিন্ন ধরনের সমস্যা থেকেও রেহাই পেতে পারেন। এছাড়াও এই ধরনের লক্ষণ বা এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি বা আশেপাশে একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে আশা করি এই প্রথম স্টেজে আপনার রোগটা আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবেশন থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।